দক্ষিণ কোরিয়া বাংলাদেশি কর্মীদের জন্য কোটা বাড়িয়েছে। অন্যান্য কাজের মধ্যে এবার প্রথমবারের মতো দেশটির মৎস্য শিল্প ও জাহাজ নির্মাণ কাজের সুযোগ পাবেন বাংলাদেশিরা। সব মিলিয়ে এবছর দেশটির বিভিন্ন খাতে যেতে পারবেন 10,000 কর্মী। আর এই পুরো কাজ সম্পূর্ণ হবে সরকারের রিক্রুটিং এজেন্সি বয়সেলের মাধ্যমে। এর আগে বাংলাদেশি কর্মীদের জন্য 7,000 কোটা নির্ধারিত থাকলেও দেশটিতে যেতে পেরেছেন 5,000 কর্মী। বয়সেল বলছে দক্ষ কর্মীর অভাবে ফাঁকা থেকেছে 2,000 পদ। দক্ষিণ কোরিয়া চলতি বছর কোটার সংখ্যা 7 থেকে 10,000-এ বাড়িয়েছে। শুধু তাই নয়, প্রথমবারের মতো মৎস্য শিল্প ছাড়াও উৎপাদন ও জাহাজ নির্মাণ কাজের জন্য দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা। স্বল্প তাপে ভালো খাবার, সন্তুষ্ট পরিবার, সার্কেল গ্যাস স্টোভ, হরদম রান্না। বয়সেলের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মল্লিক আনোয়ার হোসেন সতর্ক বার্তা দিয়ে কোরিয়াগামী কর্মীদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকরা যদি মালিকের অনুমতি নিয়ে অন্য কোম্পানিতে যায় তবে মালিক আবার বাংলাদেশ থেকে লোক নেবে, কিন্তু কোম্পানির বিরুদ্ধে অভিযোগ মামলা করে যদি যায় সেক্ষেত্রে সেই মালিকার বাংলাদেশ থেকে লোক নিতে চাইবে না। এক্ষেত্রে বাংলাদেশিদের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি হবে। তাই যে কোটা পাওয়া গেছে সেটা ধরে রাখতে সবার প্রতি অনুরোধ জানান তিনি। এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশি কর্মীদের আরও দক্ষ বানানোর জন্য কাজ করা হচ্ছে। বয়সেলের মাধ্যমে কোরিয়া যেতে কর্মীদের তেমন বেশি খরচ নেই। বয়সেলে খরচ হয় সর্বোচ্চ 35,000 টাকা, আর যেতে উড়োজাহাজ ভাড়া 50 থেকে 55,000 টাকা, মাসে বেতন অন্তত 1,80,000 টাকা। অতিরিক্ত সময় কাজ করলে কেউ কেউ 3,00,000 টাকাও আয় করতে পারেন। থাকা ও খাওয়ার খরচ সব চালায় কোম্পানি। এত এত সুযোগ থাকায় দেশটিতে যেতে আগ্রহী কর্মী অনেক। 5টি ধাপে প্রক্রিয়া শেষ হয়। শুরুতে অনলাইনে নিবন্ধন করতে হয়, এরপর লটারি করে বয়সেল। জয়ীদের কোরিয়ার ভাষাগত দক্ষতার পরীক্ষা দিতে হয়, এটি পাশ করলে দক্ষতা ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর পুলিশের কাছ থেকে ছাড়পত্র নিয়ে ভিসার আবেদন করা যায়। দিন দিন বাড়ছে কোরিয়া যাওয়া মানুষের সংখ্যা। অমিত হাসান রবিন, কালবেলা।